দেবের ফিল্মে সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। দেব ভালো ছেলে, কথাবার্তাও ভালো, সবাই আমার সাথে দেখা হলে কথাবার্তা হয়। এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন না কেন সুপারস্টার, তাদের মধ্যে এক, আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা হোক, তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না। স্বর্গ পাবে কিনা যাই না, কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে। সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে করেছেন, মানে রেজিগনেশন দিয়েছেন। দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী দিনে ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই, অন্য ইচ্ছে ছিল না। আপনারা দেখেছেন ববি হাসিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাসিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানো, কিন্তু তার ইচ্ছে নেই যে তিনি ভোটে দাঁড়ান। ঘাটালের শিশু উৎসবে সেখানে ওনার সঙ্গে ওনার যে প্রাক্তন যে বিধায়ক তার সঙ্গে মারামারি হয়েছে, টেবিল ছোড়াছুড়ি হয়েছে, চেয়ার ভাঙামাঙি হয়েছে একটা নিষ্পাপ শিশুদের উৎসব নিয়ে। ফলে ওনাদের যে গোষ্ঠী কোন্দল কি ভয়ঙ্কর রূপে ধারণ করেছে, এবং তার একটা মাত্র কারণ হলো যে কে কত কাটমানি নেবে, কে কত কমিশন তুলবে, কে কত তোলা মূলের তোলা কার ভাগে কত যাবে, সেটা নিয়ে একমাত্র ঝামেলা। ধন্যবাদ জানাবো যে ওনার 10 বছর পরে যে রিয়েলাইজেশন হয়েছে যে রাজনীতি আর অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়। উনি অত্যন্ত ভালো অভিনেতা, এবং যেটা নিয়ে আমি বারবার বলেছি যে উনি অত্যন্ত ভালো অভিনেতা, ওনার কাজ অভিনয় করা, কিন্তু অভিনয় করতে করতে রাজনীতির নাম করে বছরে 5 বছরে একবার এসে ভোট চাইবো আর ভোট নিয়ে জিতে গিয়ে তারপরে আর মানুষের সঙ্গে দেখা করব না, পার্লামেন্টে তো যাব না, এটা তো দেখুন মানুষের জন্য এটা একটা অত্যন্ত ক্ষতিকর হয়েছে, এবং সেই জন্য 10 বছরে ঘাটালের কোনো উন্নয়ন হয়নি। কিন্তু ওনার এই বোধটা যদি 10 বছর আগে হতো তাহলে আরও ঘাটালের মানুষের উন্নয়ন হতো। দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট, তার আগে কি তৃণমূলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন অভিনেতা সাংসদ দেব? জল্পনা তৈরি করে 3টি সরকারি কমিটি থেকে আচমকাই পদত্যাগ করলেন তিনি। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। শনিবার 3টি পদই ছাড়লেন ঘাটালের তৃণমূল সাংসদ। জেলা শাসকের দপ্তর সূত্রে জানানো হয়েছে দেবের পাঠানো 3টি পদত্যাগপত্রই দপ্তরে এসেছে। লোকসভা ভোটের আগে দেবের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূলের কমিটির মানে তো দখলদারি, মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া, নিজেদের ইচ্ছাটা অন্যের উপর চাপিয়ে দেওয়া, তো সেই জন্য কে পদত্যাগ করলেন কে পদত্যাগ না করলেন এ নিয়ে মানুষের খুব একটা বেশি কিছু যায় আসে না। আর উনি স্বইচ্ছায় করেছেন না কারোর নির্দেশে করেছেন সেটা তো আমাদের জানা নেই। তৃণমূলের বিষয়টি অনিবার্য। তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক, যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে, তাতে তাদের কারোর ভালো লাগার কথা নয় যদি কেউ ভদ্রলোক হয়, বিরক্তি হবারই কথা। সাংসদ হিসেবে দাঁড়াতে চান না, কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী, আমি জানি না এখানে উনি রিজাইন করেছেন, মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না। হঠাৎ কেন সরকারি কমিটি থেকে পদত্যাগ তৃণমূল সাংসদের? নেপথ্যে কোনো বিশেষ ইঙ্গিত? লোকসভা ভোটে কি প্রার্থী না হতে পারেন দেব? আজকে ঘাটালের বিভিন্ন পদ থেকে, তিনটে কমিটি থেকে ওখানকার সাংসদ দেব পদত্যাগ করেছেন, বিষয়টা জানা নেই আমার। ভোটের আগে জল্পনা বাড়িয়ে আচমকা ঘাটালে 3 সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগ, কাজের চাপে সময়ের অভাব, ইস্তফা নিয়ে ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি। ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে 2 বার জিতেছেন দেব, 2014 এবং 2019 সালে। তবে বছর দেড়েক আগে সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেবের ছবি প্রজাপতির শো না পাওয়া নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল। আবার সূত্রের দাবি, 10ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেব শিল্পী, ভালো ছেলে, দেব দলের সম্পদ, কিন্তু তারপর কি হলো? আচমকা কেন 3-3টি সরকারি কমিটি থেকে পদত্যাগ করলেন দেব, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সৌমেন চক্রবর্তী, সোমনাথ দাস ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।